جبار 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 امام نظر من نبر نام نمود جبار جلال سیرا 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 দেখুন 2021 বিজেপির জয় সুনিশ্চিত ছিলই আর যে সমস্ত মিডিয়া বন্ধুরা নানান কথা বলছিলেন যে বিহারে যে বিজেপির বিজয় রথ আটকে যাবে এই সমস্ত যে প্রচার করছিলেন বিভিন্ন সমস্ত এক্সিট পোল তারা দেখাচ্ছিল মহাগঠবন্ধন এগিয়ে যাবে তো তাদের সকলের মুখে ছাই দিয়ে তাদের সকলের বিশ্লেষণকে একেবারে উৎখাত করে দিয়ে যে বিজেপির নেতৃত্বাধীন যে এনডিএ তার সরকার প্রতিষ্ঠিত হবে বিহারে আর এর সঙ্গে সঙ্গে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের বিজেপি কার্যকর্তারা আরও অনেক বেশি উজ্জীবিত হলাম আর ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসী একেবারে উদগ্রীব হয়ে আছে তার কারণ তৃণমূলকে শিকড় সমেত 2021 উবড়ে ফেলা হবে আজ কতটা গর্বিত খুব স্বাভাবিকভাবে আমাদের আত্মবিশ্বাস আমাদের গর্ব আমাদের সাংগঠনিক যে দৃঢ়তা সেটা আজকে প্রকাশ পেয়ে গেল আর পশ্চিমবঙ্গেও আমাদের মুখে লোক নেই বলে যারা বলেন তারা এবার দেখে নেবেন যে পশ্চিমবাংলাতেও আমাদের বুথে লোক কত পরিমাণে আছে কোনোভাবে কোনো দাদাগিরি করে কোনো সন্ত্রাস করে আমাদের ভোট লুট করতে দেব না আমরা বলছি দাদা বিহারের যে ভোট তার থেকে বিজেপি কি অক্সিজেন পেল পশ্চিমবঙ্গের ভোটের জন্য দেখুন খুব স্বাভাবিক আছে একদিকে যেমন মানুষ উদগ্রীব হয়ে আছে তেমনি সমস্ত পশ্চিমবঙ্গের যে বিজেপি কার্যকর্তারা বিহারের এই যে রেজাল্ট তাতে আরও অনেক বেশি উৎসাহিত হবে আচ্ছা যেটা হচ্ছে একটা বড় কথা সকাল থেকে যে উদ্বেগ ছিল পশ্চিমবঙ্গবাসী যে বিহার জবাব দিচ্ছে ও সেটাকে ওস্তাদের মাঝ শেষ রাতে হলো একদম খুব স্বাভাবিক বিজেপি বিহারে কি তুলনায় সিট গেন করেছে এটা দেখুক যারা সমস্ত তৃণমূলের সব নেতারা আছেন বড় বড় কথা বলছেন যারা মহাগঠবন্ধন যারা একেবারে সবাইকে রাহুল গান্ধী সহ বিভিন্ন নেতাদেরকে নিয়ে ব্রিগেডের মাঠে একেবারে হাত তুলে সব কিছু করেছিলেন তারা তো একবার 2019 এই মানে মার খেয়েছেন 2019 তাদের 42-এ 42 রথ তো আটকে গেছে সেখান থেকে 18টা বিজেপি ছিনিয়ে নিয়েছে আর এবারে 294-এর মধ্যে 220টা বিজেপি ছিনিয়ে নেবে এটা নিশ্চিত তারই আজ উল্লাস